আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিকে ইনোভেশন থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম আপনাদের সামনে এখন ফিল্টার মেশিন সেটিং সম্পর্কে কিছু কথা বলবো। টোটাল ফিল্টার সরিষার তেলের এই যে ফিল্টার মেশিনটি, এটি সেটিং করে কাপড় সেটিং প্লাস আপনার যে ট্যাপগুলো সেটিং, এই সম্পর্কে আপনাদেরকে এই ভিডিওটা দেখতে পারবেন। তো দর্শক ধৈর্য সহকারে বিকে ইনোভেশন বিডি ইউটিউব চ্যানেল দেখতে থাকুন। পাশাপাশি এই ভিডিওতেই আমি আপনাদের উপস্থাপনা করব এই যে বড় সরিষার তেলের মেশিন, এটির প্রোডাকশন কতটুকু হবে, কত হর্স পাওয়ার বৈদ্যুতিক মোটর লাগবে, কতদিন আগে আপনাকে অর্ডার দিতে হবে। তো দর্শক, তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে যারা নতুন দর্শক অবশ্যই আমাদের চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। তো চলুন যাওয়া যাক। আমি কিন্তু একটা কাপড় অলরেডি দিয়ে নিছি, কাপড়টা খুলে নিলাম। এখানে দেখুন, এটা পেলেন একটা পার্ট, এই পাশে এই যে নজল লাগানো আছে, এটা হচ্ছে মেশিনারি ইনপুট। এইটা এই এই জায়গা দিয়ে মোটরে প্রেশার দিয়ে যে তেলটা ভিতরে ঢুকবে, সেই তেলটা ফিল্টার হওয়ার জন্য যে প্রক্রিয়া বা মেশিনের সরঞ্জাম, সেটি আপনাদেরকে এখন আমি ধীরে ধীরে দেখাবো। প্রথমে এই যে কাপড়ে একটা নিপিল করা আছে, এই যে একটা নিপিল, এই নিপিলটাকে আপনাকে এই নিপিলের সাথে একদম স্ট্রেট সোজা করে কিন্তু আপনাকে লাগাই দিতে হবে। তো মনে রাখবেন কোনো প্রকার যেন ভুল না হয়। এরপরে একটা এই যে চেম্বার, তো দর্শক দেখুন এটা দিয়ে দিলাম। এরপরে আপনাকে আবারও একটি কাপড় নিতে হবে আগের মতো, এবার কিন্তু দিচ্ছে এটা কিন্তু ফিল্টার। এরপর দিচ্ছে এই যে কাপড়ের মতন কাপড়, আর একটা কাটিং করা সিস্টেম, এই যে দিলাম। এরপরে এখন দিব যেটা, সেটা কিন্তু সম্পূর্ণ ফাঁকা। তো দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন, এই যে দিয়ে দিলাম। নেক্সট আবারও কাপড়, তো সেটিং এর সময় অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার ট্যাপের নিপিলগুলো কিন্তু একই পাশে সবগুলো হচ্ছে কিনা। তো দর্শক, এইভাবে কিন্তু আপনাকে সেটিং করা লাগবে। তো আপনারা এইভাবে সেটিং করার পরে সর্বশেষ যে প্রক্রিয়া, সেটাও কিন্তু আমি আপনাদেরকে আস্তে আস্তে এই ভিডিওর মাধ্যমে দেখাবো ইনশাআল্লাহ।
তো দর্শক এতক্ষণ দেখছিলেন এই যে ট্যাপগুলো লাগানো সিস্টেম, এখন ট্যাপ কিন্তু লাগানো হয়ে গেছে। এখন আপনারা যদি মনে করেন যে ওয়াটার তেল সুন্দর করে মোটর দিয়ে প্রেশার দিবেন, তাহলে কিন্তু এই জায়গা দিয়ে কলকল করে তেল নামতে থাকবে। তো দর্শক যদি কিনা আপনি মনে করেন যে সয়াবিন তেল ফিল্টার করবেন বা সরিষার তেল ফিল্টার করবেন, সব ধরনের তেলই কিন্তু এই মেশিন দিয়ে ফিল্টার করতে পারবেন। 100% ন্যাচারাল জিনিস, এখানে কোনো প্রকার কোনো জিনিস ক্ষয়ক্ষতি বা গরম বা আপনার মান ত্রুটি বিশ্রুটি কিছুই হবে না ইনশাআল্লাহ। তো এখানে এই যে প্রেশার সিস্টেমটি দেওয়া আছে, এটা দিয়ে এইভাবে প্রেশার দিয়ে নিতে হবে আপনাকে। কল লাগানোর পরে কাপড় টাপড় সেটিং করা হয়ে গেল, এখন প্রেশার দিলেন। এরপরে আপনাকে যদি কিনা মনে করেন যে আমি এখন এই মেশিন দিয়ে তেল প্রেশার করে তেলগুলোকে ফিল্টার করে নিব, এই যে ইনপুট, ইনপুটে আপনি মোটরের ডেলিভারি পয়েন্ট লাগাই দিলে কিন্তু ইনশাআল্লাহ আস্তে আস্তে ধীরে ধীরে তেল নামতে থাকবে। আপনি এই জায়গায় একটা টিনের পাত্র দিয়ে বা ট্রে দিয়ে আপনি তেল নামায় নিতে পারবেন, আপনার পাত্রে আপনি রেখে দিতে পারবেন। বিকে ইনোভেশন ভিডিও থেকে আমি মোহাম্মদ সাইফুল ইসলাম সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করতেছি। আল্লাহ হাফেজ।